ভারত জোড়ো যাত্রার শেষ ধাপে আবারও বিতর্কিত মন্তব্যে আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের 2000 বর্গ কিলোমিটার ভূখণ্ড চীন নিজের আওতে নিয়েছে বলে দাবি করেন তিনি। আর এই তথ্য অস্বীকার করা মোদী সরকারের বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। রবিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই কংগ্রেস নেতা। এমনকি লাদাখের বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত চেকপোস্ট এখন বেইজিং এর নিয়ন্ত্রণে বলেও দাবি করেন রাহুল। ভারত জোড়ো যাত্রায় এর আগেও বেশ কয়েকবার এই ব্যাপারে উদ্বেগ জানিয়েছিলেন তিনি। লাদাখের পাশাপাশি অরুণাচলের কিছু অঞ্চল দখলেও চীন পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ভারতে পেট্রোল পয়েন্ট হারানোর গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন মোদী নয়, 1962 সালে জওহরলাল নেহরুর সময়ই তা হাতছাড়া হয় দিল্লির।